সন্দীপের বাড়ি থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য। 2014-16 মধ্যে একাধিক সম্পত্তি ক্রয়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ফেয়ার ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম টক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফোঁটা সারাদিন, হ্যাপি ব্রাইট স্কিন। স্বাস্থ্য ভবনের অনুমতি না নিয়ে সম্পত্তি কেনা হয়, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে যে 2014-16 এর মধ্যে একাধিক সম্পত্তি ক্রয়, কিন্তু স্বাস্থ্য ভবনের অনুমতি নেওয়া হয়নি। আরজি করে অধ্যক্ষ হন সন্দীপ ঘোষ। অধ্যক্ষ হওয়ার পরেই স্বাস্থ্য ভবন থেকে অনুমতি মেলে ক্ষমতা প্রয়োগ করি অনুমতি নেন সন্দীপ। নিয়ম ভেঙে একাধিক সম্পত্তি কেনেন সন্দীপ। গতকালের ইডির তল্লাশিতে একাধিক তথ্য উঠে এসেছে, সরকারি চিকিৎসকদের সম্পত্তি কেনার আগে অনুমতি নিতে হয়, স্বাস্থ্য ভবনের অনুমতি পাওয়া গেলে তবেই কেনা যায়, এভাবে সম্পত্তি কেনা যায়। কিন্তু কোনোরকমভাবে তিনি কোনোরকম স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনোরকম অনুমতি না নিয়েই এই 2014-16 যে একাধিক সম্পত্তি তিনি ক্রয় করেছেন সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব মজুমদার টেলিফোনে। অর্ণব, একবারে তো বিষয়টা যেটা দেখা যাচ্ছে, সন্দীপ ঘোষের গতকাল একাধিক জায়গায় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি চালান, প্রায় 10টা জায়গায় তল্লাশি চলে, একাধিক নথি ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে। যেটা আমরা গতকাল রাতেও দেখলাম যে ইডির আধিকারিকরা কার্যত ট্রলিতে করে কিন্তু তারা নথি নিয়ে গেলেন। এবং এখানেই প্রশ্ন হচ্ছে, সন্দীপ ঘোষ তিনি এমন কি ক্ষমতার অধিকারী ছিলেন যে যেখানে প্রতিটা চিকিৎসকের নিয়ম যে যদি তারা সম্পত্তি কেনেন তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনকে জানাতে হয়, স্বাস্থ্য ভবনকে না জানিয়েই তিনি একাধিক সম্পত্তি কিনেছেন, এবং সেক্ষেত্রে এতটা প্রভাব তিনি কোথা থেকে পেলেন এবং তার পিছনে আর কারা 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 সাপোর্ট দিয়েছিল সেটাও কিন্তু খুঁজে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং এই সম্পত্তির টাকা কোথা থেকে এসেছিল, অর্থাৎ সোর্স অফ মানি কি ছিল, সেটাকেও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইডির তরফ থেকে। ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে নথি সংগ্রহ করা হয়েছে, সেগুলোকে এক্সামিন করার কাজ শুরু হচ্ছে, এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক এবং তার পাশাপাশি যাদের কাছ থেকে সম্পত্তি কিনেছিলেন এই সন্দীপ ঘোষ তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই কিন্তু খবর ইডি সূত্রে। বিশাখা, ধন্যবাদ অর্ণব। আরজিকর কাণ্ডে নয়া নাম সৌরভ পাল, যার এতক্ষণ আমরা ভিডিও দেখাচ্ছিলাম, ভাইরাল ভিডিও, সেই আরজিকর কাণ্ডে নয়া নাম হলো সৌরভ পালেরই, প্রভাবশালী হিসেবেই পরিচিত সৌরভ পাল। সৌরভের কীর্তির আরও তথ্য রিপাবলিকের হাতে। 15 অগস্টের অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন সৌরভ পাল, স্বাস্থ্য দপ্তরের নোটিশেও নাম রয়েছে সৌরভ পালের, নোটিশে নাম ছিল অভিক দেহরো। সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসকের সঙ্গে মিলেছে শাসক যোগ। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, একটার পর একটা নাম উঠে আসছে এই আরজিকর কাণ্ডে, তার মধ্যে নতুন নাম অবশ্যই এই সৌরভ পাল, এবং তারা প্রত্যেকে সন্দীপ ঘনিষ্ঠ, কোথাও না কোথাও গিয়ে শাসক দলের সঙ্গে যোগ, কি বলবেন? দশচক্রে সন্দীপ ঘোষ ভূত হচ্ছে। আপনারা কেন শুধুমাত্র সৌরভ পালের কথা বলছেন? ওই 6 তারিখের যে নকল অর্ডারশিট, সেই নকল অর্ডারশিটে আপনারা দেখুন 34 জন চিকিৎসকের নাম আছে। তো এই 34 জন চিকিৎসকেরই আপনারা ভাইরাল ভিডিও কোনো না কোনোভাবে পাবেন। এরাই ছিল হচ্ছে সন্দীপ ঘোষের গ্যাং, এরাই হচ্ছে সন্দীপ ঘোষ এবং তার বাহিনীর মাধ্যমে নর্থ বেঙ্গল লবি বলুন বা যাই বলুন যে মাধ্যমে তারা পরিস্থিতি তৈরি করেছিল, তার আস্তে আস্তে তার বেরোবে। সিবিআই পুরো ব্যাপারটা দেখছে, এবং আপনি নিশ্চিন্ত থাকুন যে সৌরভ পালদের মাধ্যমে আপনারা তো একটা সাধারণ জিনিস বুঝতে পারলেন যে কিভাবে দাদাগিরি চলতো বা চক্রটা চলতো, তার ফলে খুন, দুর্নীতি, ধর্ষণ, আর তার সঙ্গেই পুরো চক্রের যোগ রয়েছে বলেই কাল সুপ্রিম কোর্ট সন্দীপ ঘোষকে পত্রপাঠ বিদায় করে দিয়ে একই সঙ্গে সিবিআই ইডি তদন্ত চলছে, অপেক্ষা করুন। ধন্যবাদ জগন্নাথ বাবু। আর এই দিকে যখন একটার পর একটা বিষয় সামনে আসছে, সৌরভ পালের নাম সামনে আসছে এবং সেই সঙ্গে অভিকদের নাম সামনে আসছে, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে এই জায়গা থেকে আমরা একটা বিষয় আপনাদের নজর দেওয়ার চেষ্টা করব বা অ্যাট্রাক্ট করার চেষ্টা করব, এই বিষয়টায় যে একটা মেমো, স্বাস্থ্য দপ্তরের একটা মেমো, সেই মেমোটা মূলত 15 অগস্টের যে প্যারেড বা যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে ঘিরে, এবং সেখানে কয়েকটা তারিখ রয়েছে যে তারিখগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে সৌরভ পাল বা অভিক দেহের নাম জড়িয়ে যাচ্ছে। 9th অগস্ট 2024 5:30টার সময় রিপোর্ট করতে বলা হয়েছে, আরজিকর MCH to SSKM অ্যাডমিন এরকম একটা বলা হয়েছে, এবং
বাকি সমস্ত দিন 10-11-12 বা 10-13-15 এই এতগুলো দিনে কিন্তু 7:30 সময় সকালে রিপোর্ট করতে বলা হয়েছে, কিন্তু শুধুমাত্র 9 তারিখ শুধুমাত্র ঘটনার দিন বা অপরাধ সংঘটিত যেদিন হয়েছে সেদিন 5:30 সময় এই 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 সৌরভ পাল বা অভিক দেদেরকে ডাকা হয়েছিল, কখন না 5:30 এবং সেই নিয়েই প্রশ্ন উঠছে যে এত সকালে প্যারেডের জন্য রিহার্সাল তার জন্য ডাকা হয়েছে, এটা কি করে সম্ভব? এই মেমোটার কি সত্যিই খুব একটা যৌক্তিকতা রয়েছে নাকি পরে এই মেমো তৈরি হয়েছে, এই নিয়েও প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে চিকিৎসক ফুয়াদ হালিম রয়েছেন এই মুহূর্তে, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এরকম একটা প্যারেড যেহেতু আপনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন, আপনার কি কখনো মনে হয় যে প্যারেড হোক বা যাই হোক কোনো অনুষ্ঠানের জন্য হঠাৎ করে একটা সামনে আনা হলো যে মেমো তৈরি হয়েছে, প্রত্যেক দিন 7:30 সময় ডাকা হচ্ছে চিকিৎসকদের কিন্তু শুধুমাত্র যেদিনকে অপরাধ ঘটলো সেই দিন 5:30 সময় ডাকা হলো অভিক দে এবং এই সৌরভ পালকে, কি মনে হয় পেছনে কোন যুক্তি রয়েছে? না, এই যে তথ্যগুলো এখন আমরা পাচ্ছি তাতে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে অনেকগুলো হচ্ছে কর্মকাণ্ডগুলো ঢাকা দেওয়ার জন্য পরে তৈরি করার পরিকল্পনা হয়েছে। মানে আমরা জানতে পাচ্ছি যে ওখানে যেই ভাঙার যে নোটিশটা হয়েছে, তারপরে হচ্ছে এই যে নোটিশটা এসছে প্যারেডের জন্য সকালবেলা ডাকা, এই সবটাই হচ্ছে একটা আফটার থটের প্রতিফলন। আর বিশেষ করে আপনি দেখবেন যে অপরাধীগুলো আছে তারা কিন্তু নিজেদের মনের মতন যে হচ্ছে বেরিয়ে যাওয়ার যে পথ আছে তাকে হচ্ছে রচনা করার জন্য বিভিন্ন তথ্যগুলো ফ্যাব্রিকেট করে। দুর্ভাগ্যক্রমে যারা এই কাজের সঙ্গে যুক্ত মেডিকেল কাউন্সিলের সদস্য তাদের হচ্ছে চিকিৎসক সমাজের এথিক্স গুলো মেইনটেইন করার দায়িত্ব আছে। এই এথিক্সটা আদৌ রয়েছে কি নেই বা আদৌ কোনোদিন ছিল এখন নেই কেন নেই সেই প্রশ্নগুলো তো উঠবেই। অনেক ধন্যবাদ আপনাকে। প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে দাদাগিরি করার উপদেশ, পড়াশোনার পাশাপাশি দাদাগিরি করার উপদেশ নবীন বরণের মঞ্চে দাঁড়িয়ে উপদেশ সৌরভ পালের। আরজুকার হাসপাতালকে পুনর্জন্ম দিয়েছেন সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষেরও ভূয়সী প্রশংসা সৌরভ পালের গলাতে, সৌরভ পাল সন্দীপ ঘনিষ্ঠ বরাবরই। By our inspiration, our motivation, our beloved principal, Professor Dr. Sandeep Ghosh. তোমাদেরকে বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো যারা আর্জিকর মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের এই 5.5 বছরের লাইফটা এমনভাবেই এনজয় করো যেন বাকি লাইফটা এই 5.5 বছরকে মিস করবে। অবশ্যই খেলাধুলা করবে, পড়াশোনা করবে, দাদাগিরি করবে, দিদিগিরি করবে, কিন্তু অবশ্যই পড়াশোনাটা করবে, কারণ আমাদের লাইফ, আমাদের সবার ফ্যামিলির হেলথ ইস্যু আমাদেরই কলিগ সিনিয়র জুনিয়র তোমাদের উপর ডিপেন্ড করছে, তাই পড়াশোনাটা অবশ্যই করবে। শেষে আজকে উপস্থিত সমস্ত ডিগনিটারিজ, আমার স্যার এবং ম্যাডামদের আমার প্রণাম জানাই, আর মেটামরফোসিস অর্গানাইজিং কমিটির চেয়ারপার্সন আসিয়ার কনভেনার সুকি চৌধুরী, বিশাল বড় কমিটি, 7 জনের কমিটি, আমি দেখে খুব খুশি সবাইকে। ইনফ্যাক্ট কুণাল, হেমা, শ্রীমন্তী, তাছাড়া যে সমস্ত সিনিয়রদের গাইডেন্স এই প্রোগ্রামটা হলো না, আশিস, অভিষেক, সুমন, মাঝি, বিশ্বদীপ, আয়ুশ্রী, মহুয়া, এমনকি আমার প্রিয় ভাই ডক্টর রোগ মন্ডল, যিনি মঞ্চে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন তিনি চিকিৎসক সৌরভ পাল। তিনি বলছেন দাদাগিরি করার উপদেশ দিচ্ছেন, দিদিগিরি করার উপদেশ দিচ্ছেন নবীন বরণের উৎসবে, এবং সেখানে তার সম্পর্কে বলতে গেলে তিনি এক তো সন্দীপ ঘনিষ্ঠ, অন্যদিকে মুখ্যমন্ত্রী মনোনীত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য ডাক্তার সৌরভ পাল। এই নিয়ে কি বলছেন চিকিৎসক রৌনক হাজারি শুনুন। সৌরভ পাল অনেক জুনিয়র একজন ছিল বা এখনও আছে আমাদের রাজ্য মেডিকেল কাউন্সিলে, ও কিন্তু সরকারের দ্বারা মনোনীত সদস্য,
আমাদের প্রশ্ন এটা এসেছিল, সরকারের দ্বারা মনোনীত কিভাবে রাজ্য মেডিকেল কাউন্সিল হতে পারে? কারণ মেডিকেল কাউন্সিল আমাদের চিকিৎসকদের নির্ণায়ক বডি, আমাদের চিকিৎসকদের বিচার হয় সেখানে। এবার অনেকেই সেখানে ভোটে দাঁড়াতে পারেন, জিততে পারেন, কিন্তু সরকার যাদের মনোনীত করে, ইউজুয়ালি তার খুব সিনিয়র প্রাজ্ঞবিজ্ঞ ডাক্তার, এই ফ্যাটার্নিটি খুব চেনা জানা নাম হন, সেখানে এই একটা অপেক্ষাকৃত অনামী ছেলে, এবং শুধু মেডিকেল কাউন্সিলই নয়, তারপরে তাকে হচ্ছে ফার্মাসি কাউন্সিলেরও দায়িত্ব দেওয়া হয় রাজ্য সরকার থেকে, এটা আমাদের ভাবাচ্ছে। রনক হাজারি, তিনি একজন চিকিৎসক, তিনি বলছেন যে কি করে একজন মুখ্যমন্ত্রীর মনোনীত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য হতে পারেন, এই নিয়েই প্রশ্ন তুলছেন। কারণ ডাক্তার সৌরভ পাল, তিনি মুখ্যমন্ত্রী মনোনীত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। এই ভিডিও যেখানে আমরা দেখতে পাচ্ছি, এই একজন চিকিৎসক দায়িত্বপূর্ণভাবে তিনি বলছেন নবীন বরণে যে দিদিগিরি দাদাগিরি যেন করা হয়, সেই উপদেশ দিচ্ছেন তিনি।